তো আজকের খুব ভালো একটা জিনিস আমার এসছে, তো অনেকদিন ধরে নেবো ভাবছিলাম, আমার বরকে আমি বলেছিলাম যে আমাকে এটা এনে দিতে, তো ফাইনালি আমাকে এটা এনে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ বিনোদ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কিন্তু গরমটা অনেকটাই পড়ে গেছে। তো এই গরমে বেশি বেশি করে জল খাও তোমরাও, আমি তো খাচ্ছি, তাতেও মিনিটে মিনিটে যেন জল তেষ্টা পেয়ে যাচ্ছে। তো আজকের শনিবার আছে, আমার টিউশনেও ছুটি আছে, তো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি একটু টিভি দেখছিলাম। তো শাশুড়ি নিচে রান্না করছে, আমি মাছ টাছগুলো ধুয়ে দিয়ে এসেছি, কেটে দিয়ে এসেছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই নিচে রান্না করছে একটু। আর এইদিকে আমার শাশুড়িমা বললাম কি কি রান্না করছে তোমাদের দেখাবো। তো দেখো ওদিকে হচ্ছে কুদরি ভাজা, আর এদিকে বসিয়েছে মাছের ঝোল। মাছটা ভাজা হয়ে গেছে, ওইদিকে মাছটা ওইদিকে ভেজে রেখে দিয়েছে, আর এদিকে কুদরি ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে মাছের ঝোলটা ফুটছে। তো আজকের খুব ভালো একটা জিনিস আমার এসছে, তো অনেকদিন ধরে নেবো ভাবছিলাম, আমার বরকে আমি বলেছিলাম যে আমাকে এটা এনে দিতে, তো ফাইনালি আমাকে এটা এনে দিয়েছে। তো এটা অর্ডার করে দিয়েছিল, তো কালকে, হ্যাঁ কালকে ও এনে দিয়েছে, অর্ডারটা এসছে। তো চলো তোমাদেরকে দেখাবো, এরকম তো হতে পারে না, তো এর মধ্যে কী আছে চলো তোমাদেরকে আমি দেখাবো। এই যে এর মধ্যে আছে এই দুটো ডাব্বা, আর ডাব্বার মধ্যে আছে হচ্ছে এটা, কি তোমরাও জানো, এটা হচ্ছে চিয়া সিডস। তো এই চিয়া সিডসটা আমি অনেকদিন ধরে নিয়েও ভাবছিলাম, তো নিয়ে নিলাম, ফাইনালি আমার হাতে চলে এসছে, আর এটা আমি রোজ খাবো, আর তার সঙ্গে আমার স্কিন কেয়ারেও কাজে লাগবে এটা। আর তোমাদেরকে শেয়ার করবো যে আমি কীভাবে এটা খাবো, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখাবো না সেটাও হতে পারে না। তো চলো যেদিন খাবো তোমাদেরকে দেখিয়ে দেবো, আর যেদিন যদি কোনো মুখের কাজে বা ফেসের বডির কোনো কিছু বানাই এটা দিয়ে, তখনও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি একটু নিচে গেছিলাম, তো নিচে গিয়ে আমি যে জামাগুলো কেচেছিলাম সেগুলো একটু মেলে দিয়েছিলাম। তো তারপর আমি একটু টিফিন খেয়ে নিয়েছি, সকালের টিফিনটা করেছি, করে একটু উপরে এসেছি, আমি আবার উপরে এসেছি। তো উপরে এসে একটু গান শুনছিলাম, তারপরে তো ভাবলাম চলো আমার তো নাইট ক্রিমটা শেষ পর্যায়ে চলে এসেছে, আর আমি কীভাবে নাইট ক্রিম বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখো নাইট ক্রিম কীভাবে আমি বানাই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এই যে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা ইউজ করবো আমি, আর একটা খালি আমি এই যে পন্ডসের ডাব্বা নিয়েছি, এর মধ্যে কিছু নেই, ফাঁকা রয়েছে, এটা পুরোটাই ফাঁকা, আর এটাতেই আমি রাখি যতবার বানাই। তো এটা নিয়ে নিয়েছি, আর একটা গোলাপ জল নিয়েছি আমি, আর এই যে অল্প একটু আমার হলুদ নিয়েছি, এটা কস্তুরি হলুদ, এই কস্তুরি হলুদটা ইউজ করবে না, মুখে মাখার জন্য এই হলুদটাই বেস্ট। তো এই যে আমি একটু কস্তুরি হলুদ নিয়ে নিয়েছি, এটা খুব ভালো এই নাইট ক্রিমটা, আপনারা ইউজ করে দেখবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তো ভালো লাগলে নিশ্চয়ই বানাবেন। তো চলো দেখে নাও, তো হলুদটা আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি অ্যালোভেরা সেই চামচের মাপে আমি এখানে 2 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব। ইউজ করেছি অ্যালোভেরা জেল, প্রচণ্ড গরম ফেলেছে, মানে বার থাকা যাচ্ছে না, এত গরম। আর এই যে রোজ ওয়াটারটা নিয়ে নেবো, বেশি দেবো না রোজ ওয়াটার, তো এখানে 4-5 ফোঁটা দিলেই হবে। ব্যাস এতটুকুই দেবো, দিয়ে মিক্সারটা আমি তৈরি করে নেব। এটা ভীষণ ভালো, তোমরা বাড়িতে ইউজ করে দেখবে, এটা ভীষণ ভীষণ একটা নাইট ক্রিমের জন্য এটা একদম পারফেক্ট। এটা ভীষণ সহজ বানানো, আমি বক্সে ভরে ফেলেছি, এই যে এই বক্সটাতে পন্ডসের রেখেছি আমি এটা,
তো এটা আমি এখন তো নাইট না যে আমি তোমাদের মুখে লাগিয়ে দাও নইলে দেখিয়ে দিতাম আর আমি এখন তোমাদেরকে এখানে লাগিয়ে দেখাচ্ছি জাস্ট আমার এই হাতটাতে এটা খুব ভালো শাইন করে একটা ইয়েলো শাইনিশ দেয় এটা ভীষণ সুন্দর খুব ভালো এটা আমার তো মাখতে খুব ভালো লাগে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি এটা জাস্ট অল্প নিতে হয় অল্প নিয়ে সারা মুখটাতে এরকম ভাবে মেখে ঘুমিয়ে পড়লে সকালবেলা উঠে নর্মাল যেমন মুখ ধুই আমরা ওরকম ধুয়ে নিলে যথেষ্ট ওটাতেই এই যে এরকম একটা ইয়েলো সাইন আসে ভীষণ সুন্দর এটা তো তোমরাও বানাও বানিয়ে মাখো মেখে কেমন লাগে তোমাদের আর এটাতে না সত্যি যেটা মুখে যদি কোনো ব্রণ অ্যাকনে এরকম প্রবলেম হয় যাদের তাদের জন্য খুব ভালো হলুদ তো অলওয়েজ ভালো সব কিছুর জন্যই হলুদ খুব ভালো আর অ্যালোভেরাও খুব ভালো তোমরাও জানো তো এটা তো ভালো ভালো জিনিস দিয়েই তৈরি করেছি আর রোজ ওয়াটার তো আমরা ইউজ করি তো খুবই ভালো এটা তো তোমরা ইউজ করে দেখো আর আমাকে রেজাল্টটা জানিয়ে তোমরা কিরম পাচ্ছ তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লেগেছে আমায় অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অনেক অনেক শেয়ার করবে।